এবার টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য। অন্তত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তেলেঙ্গানায় 15 ও অন্ধ্রপ্রদেশে 12 জনের প্রাণহানি হয়েছে। শনিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে রাজ্য দুটিতে। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোন কোন জায়গায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা? কোনো কোনো জায়গায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করেছে রেল প্রশাসন। তেলেঙ্গানা রাজ্যের আবিলাবাদ, নিজামাবাদ সহ বিভিন্ন স্থানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হায়দ্রাবাদে সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ফোন আলাপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিয়েছেন জরুরি সহায়তার আশ্বাস।